আজকে রেসিপি ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় ফুচকা। চলুন এই ফুচকা বানাতে কি কি লাগবে দেখে নেওয়া যাক। ফুচকা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এই বড় কাপের 1 কাপ মতো সুজি নিয়েছি, মানে এটা হচ্ছে 150 গ্রাম মতো সুজি আছে। আর ময়দাও আমি এই 150 গ্রাম মতোই নিয়েছি, এই বড় কাপের 1 কাপ মতো হয়েছে পরিমাণটা। যাদের মেজারমেন্ট কাপ নেই তাই জন্য আমি বললাম 150 গ্রাম 150 গ্রাম দুটোই যেন 150 গ্রাম মতো থাকে, বা নিলে দুটো 100 গ্রাম মতো নিলে তাই নেবেন। জি সামান্য একটু বেকিং সোডা দিচ্ছি। ময়দাটাকে একটু টাইট করে মাখবো কারণ সুজিটা ফুলবে সেই রকম ভাবে। আমি এখানে নুন অ্যাড করছি না কারণ ফুচকাতে নুনটা দেয় না, দিলে পরে ভালো ফোলে না। ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা ডো তৈরি করব। জলটা আমি নরমাল জলই ইউজ করছি। ডোটা মাখা হয়ে গেছে, দেখুন এটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না, এটা এইভাবে রকম টাইপেরই হবে কারণ সুজিটা এতে ফুলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটাকে 10 মিনিট রেখে দেবো, তারপর লেচি কাটব। ফুচকার ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণ আলু মাখাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে আলু নিয়েছি, মাঝারি সাইজের দেখুন 4টে আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে একটু ছোলা মটর নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এতে আমি মশলা হিসাবে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমি গুঁড়িয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কাকে আমি রোস্ট করে আমি গুঁড়িয়ে রেখেছি। এই মশলাটা আমি এখানেও দেবো আর টক জলেতেও ব্যবহার করব। এখানে 1 চামচ মতো দিলাম। নুনটা স্বাদ অনুসারে দিচ্ছি, নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। আলুটাকে খুব বেশি চটকাবেন না, একটু দানা দানা মতন রাখবেন যাতে একটু মুখে পড়লে খেতে বেশ সুন্দর লাগে। আমি এখানে ধনে পাতা ব্যবহার করিনি, আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। লঙ্কাটাকে চটকে দিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে মশলাটা। এবার এই জলটা আমি রেডি করব। আমি এখানে 1 মগ মতো জল নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, নুনটাও এখানে স্বাদ অনুসারে দেবেন, আপনারা চাইলে বিট নুনও এখানে ব্যবহার করতে পারেন। মশলাটা যা আছে আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু পাতি লেবুর রস। দিচ্ছি এই টক জলের কাইটা, তেঁতুলের টক জল। এটা আমি এখান থেকে কাইটা থেকে তেঁতুলটা তুলে নিচ্ছি। এই জলটা আমি এখানে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। রেডি হয়ে গেছে ফুচকার জল আর আলু মাখা। এবার আমি ফুচকাটা কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। 10 মিনিট হয়ে গেছে, আমি এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা আমি ওপেন করছি। দেখুন ময়দাটা ফুলে গেছে, সফট হয়েছে, খুব বেশি শক্ত হয়নি আর খুব বেশি নরমও হয়নি। এবার এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। চারটে লেচি কেটে নিয়েছি, এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, বাকিগুলো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব, একটু বড় করে।
এবার একটা ছোট বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর ভাবে ফুলে যাচ্ছে সবকটাই। নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সব দিকটা ভালোভাবে হয়। আমাকে অনেক ফ্রেন্ডস রিকোয়েস্ট করেছিলেন যে ফুচকাটা বানানোর জন্য, তার মধ্যে মিদুলা নাগ আমাকে স্পেশালি আমাকে জানিয়েছে কমেন্ট করে। আমি সেই জন্য ফুচকাটা আজকে রেসিপিটা করে ফেললাম বাড়িতে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো। ফুচকাগুলো সব রেডি হয়ে গেছে, দেখুন কেমন মচমচে হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার এটা কিভাবে সার্ভ করব আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ফুচকা। এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন, কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।